সালামু আলাইকুম রহমতুল্লাহ, সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ কামাল হোসেন, আমার ট্রায়াঙ্গুলার কামাল একাডেমিতে। আজকের ক্লাসে আমরা কথা বলবো আমাদের নবম এবং দশম শ্রেণী গণিতের সেট ফাংশনের পার্টি থেকে। সেট ফাংশনের পার্টির অনুশীলনী 2.1-এর বেশ কয়েকটি কোশ্চেন আমরা ধারাবাহিকভাবে দেখিয়েছিলাম, সেই ধারাবাহিকতা আজকের ক্লাসে আমরা কথা বলবো কোশ্চেন নাম্বার 10 অনুশীলনী 2.1। তাহলে যদি বলি যে আমাদের 1 থেকে 9 পর্যন্ত কোশ্চেনগুলোর ধরন একরকম, নাম্বার 10, 11, 12 এই কোশ্চেনগুলোর ধরন হচ্ছে একটু আলাদা। নর্মালি এই ধরনের কোশ্চেনগুলো আমাদের এখানে পরীক্ষায় তুলনামূলকভাবে একটু ঘুরিয়ে ফিরিয়ে খুব বেশি পরীক্ষায় আসে। তো আজকের ক্লাসে আমরা যে কোশ্চেনটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে তাদের সেট নির্ণয় করো। তো এই কোশ্চেনগুলো স্টুডেন্টরা, আমরা অনেকেই জানি যে এইগুলো বিয়োগ করে তারপরে তার উৎপাদক নির্ণয় করতে হয়। কেন করতে হয় এই ব্যাপারগুলো, কনসেপ্ট আমাদের অনেকেরই ক্লিয়ার না। আজকে আমরা একটু কথা বলবো আমাদের শুরুতে পরিচিত একটা এক্সাম্পল দিয়ে। যেমন যদি আমরা 17 সংখ্যাটিকে যদি আমরা 3 দিয়ে ডিভাইড করি, তাহলে এখানে আমাদের হচ্ছে 3 5 যা 3 5 যা 15, তাহলে রিমাইন্ডার হচ্ছে 2। তাহলে যদি এখন আমরা প্রশ্ন করি যে সকল সংখ্যা দ্বারা 17 কে ডিভাইড করলে ভাগশেষ 2 থাকে তাদের সেট নির্ণয় করো, তাহলে আমরা বলবো এটি হচ্ছে 3, কারণ 3 দ্বারা 17 কে ডিভাইড করলে ভাগশেষ থাকবে 2। কিন্তু যদি এখন যদি আমরা কাজটি করি 17 - 2 যদি করি আমরা, সেই ক্ষেত্রে আমাদের সংখ্যাটি হচ্ছে 15। এই সংখ্যাটিকে তখন আমরা 3 দিয়ে ডিভাইড করলে সেটি হবে নিঃশেষে বিভাজ্য, তখন আর ভাগশেষ থাকবে না। তাহলে প্রথম প্রশ্নটি হচ্ছে, যদি কোনো সংখ্যায় দিয়ে ডিভাইড করার পরে যদি ভাগশেষ থাকে, তাহলে সংখ্যাটিকে অবশ্যই বুঝতে হবে ভাগশেষের সাথে ডিভাইজারের সম্পর্ক কি। তাহলে ভাগশেষ অবশ্যই, রিমাইন্ডার পার্টটি অবশ্যই ডিভাইজার থেকে ছোট হবে, অর্থাৎ এই সংখ্যাটি থেকে অবশ্যই এটি ছোট হবে, 1 নম্বর শর্ত। আর 17 থেকে এই 2 কে মাইনাস করলে যে সংখ্যাটি দাঁড়াবে সেটি অবশ্যই 3 দিয়ে বিভাজ্য হবে, সেই ক্ষেত্রে আর ভাগশেষ থাকবে না। অর্থাৎ ভাগশেষটিকে যদি আমরা মাইনাস করে নিয়ে আসি তাহলে 3 দিয়ে বিভাজ্য হবে। তো এই কোশ্চেনটি যদি আমরা এখানে স্টার্ট করি, যেহেতু আমাকে বলছে 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তার মানে শর্ত হচ্ছে এখন আমরা 31 যদি আমরা মাইনাস করি তাহলে এখন নিঃশেষে বিভাজ্য হবে। কাকে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? যে সকল সংখ্যা দ্বারা ওদেরকে ভাগ করতে পারবো, অর্থাৎ উৎপাদক, গুণনীয়ক, তাদের গুণনীয়কের সেট। তাহলে যেহেতু ভাগশেষ 31 থাকবে, এখানে আমাদের ভাগশেষ 2 ছিল, ভাগশেষ মাইনাস করার পর আমরা যে নাম্বারটি পাচ্ছি 15, 15 এর উৎপাদক গুলো হচ্ছে 1, 3, 5, 15। তাহলে 3 এখন আমরা 1 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0, 3 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 হবে, 5 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 হবে, 15 দিয়ে ডিভাইড করলে ভাগশেষ 0 হবে। কিন্তু যদি আমরা রিমাইন্ডারটিকে আগেই সরিয়ে নিই, তাহলে এখন প্রশ্ন হচ্ছে এখান থেকে রিমাইন্ডারের যে পার্টটি থাকবে 31 অবশিষ্ট থাকে, এই 31 কে আমরা সরিয়ে নেব। 31 কে যদি আমরা মাইনাস করে যে সংখ্যাটি পাবো, এই সংখ্যাটি অবশ্যই উৎপাদক দ্বারা নিঃশেষে বিভাজ্য হবে। এখানে যেমন 15 নিঃশেষে বিভাজ্য, 15 দিয়ে ডিভাইড করলে 15 কে 1, 3, 5, 15 দ্বারা ডিভাইড করলে প্রতি ক্ষেত্রে ভাগশেষ থাকবে 0। তাহলে আমাদের এই ম্যাথটিও সেম, যেহেতু 31 অবশিষ্ট থাকবে তাহলে 31 আমরা এখান থেকে মাইনাস করে সরিয়ে নেব, তারপর আমরা কোন কোন সংখ্যা দিয়ে ভাগ করা যায় সেটি বের করে নিয়ে আসবো। তাহলে প্রথম সপ্তাহে আমরা যদি ক্যালকুলেশনটি করে আসি, তাহলে আমরা প্রশ্ন থেকে যদি আমরা স্টার্ট করি, নাম্বার 10, যে সকল সংখ্যা দ্বারা 346 এবং 556 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট
প্রতি ক্ষেত্রে এত অবশিষ্ট থাকে? তাহলে সংখ্যা যে সকল স্বাভাবিক বলতে আমরা এখানে বুঝাচ্ছি ধনাত্মক সংখ্যাটি, আমরা অবশ্যই এটি লিখতে হবে স্বাভাবিক। তাহলে যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা 346 এবং 356 কে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, সেই সংখ্যাগুলো অবশ্যই, তাহলে সংখ্যাগুলো 346 মাইনাস 31 ইকুয়াল 5, আর এখানে যদি আমাদের 515 এবং 556 মাইনাস 31 ইকুয়াল 525, তাহলে আমরা কি লিখছি এখানে, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং এতকে ভাগ করলে প্রতি ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকে, তাহলে সংখ্যাগুলো 346 মাইনাস 31 315, এবং এতকে ভাগ করলে ভাগশেষ শূন্য থাকবে। তাহলে আমরা কি দেখাচ্ছি, অর্থাৎ 31 যখন অবশিষ্ট থাকবে, 31 মাইনাস করার পর যে সংখ্যাগুলো থাকবে এবং তাদেরকে ভাগ করলে সেই ক্ষেত্রে ভাগশেষ থাকবে শূন্য। তাহলে এখন যদি আমরা উৎপাদকগুলো বের করে নিচ্ছি, এখানে 315 একটি সংখ্যা, আরটি আছে 525। তা এখন বুঝতে হবে এটার যে গুণনীয়কগুলো আমরা পাব, এই গুণনীয়কগুলো হচ্ছে এই গুণনীয়কগুলো থেকে যেহেতু আমরা 31 মাইনাস করে নিচ্ছি, এখন আর আমাদের ভাগশেষ থাকবে না। তাহলে এখন প্রশ্ন হচ্ছে এর গুণনীয়কগুলো আমরা 1 মাল্টিপ্লাই 315, এটিকে আমরা 3 দিয়ে ডিভাইড করব। তাহলে 3 দিয়ে ডিভাইড করলে আমাদের যে আনসারটি আছে 315 / 3, তাহলে 105। তাহলে এটা 3 দিয়ে ডিভাইড করলে 105, এটিকে আমরা যদি এখন 5 দিয়ে ডিভাইড করি, 315 / 5, তাহলে 5 দিয়ে ডিভাইড করলে আমাদের আনসার হচ্ছে 63। এরপর আমরা যদি 7 দিয়ে ডিভাইড করি, 315 / 7, 7 দিয়ে ডিভাইড করলে হচ্ছে 45। এরপরে বাকি যে সংখ্যাগুলো দিয়ে আমরা ডিভাইড করলে অবশ্যই 45 থেকে ছোট সংখ্যাগুলো আসবে। এরপরের দ্বারা আমরা দেখে নিচ্ছি 9, যদি আমরা এখানে 9 দিয়ে ডিভাইড করি, 315 / 9, তাহলে এখানে আমাদের হচ্ছে 35। তাহলে 9 দিয়ে ডিভাইড করলে তাহলে হচ্ছে আমাদের 35। হ্যাঁ, আমরা আরও একটি পাচ্ছি। এবার আমরা 11 দিয়ে ডিভাইড করে দেখি, 315 / 11, না এটি হচ্ছে ডেসিমেল আসবে, আর সেটি অবশ্যই যদি সংখ্যা আসে 31 থেকে ছোট হবে, এটি প্রয়োজন আমাদের আর হবে না। এখন 515 আমরা 1 দিয়ে করব, 525, তাহলে 3 দিয়ে যদি আমরা করি এখানে, 500 525 / 3 100 175, এটাকে যদি এখন আমরা 5 দিয়ে ডিভাইড করি, তাহলে আমাদের হচ্ছে 5 দিয়ে ডিভাইড করলে 105। এখন ডিভাইডেড বাই 7, তাহলে আমরা 7 দিয়ে ডিভাইড করলে হচ্ছে আমাদের 75। আর যদি আমরা এখন 9 দিয়ে যদি আমরা এটাকে ডিভাইড করি, ডিভাইডেড বাই 9, অর্থাৎ এটি 9 দিয়ে ডিভাইড হচ্ছে না, তাহলে 525 আমরা 9 10 দিয়ে এটি ডিভাইড হবে না,
তাহলে আমরা 525 সবটিকে আমরা 9, 10, 11 দিয়ে, এটি হবে না, 12 দিয়ে হচ্ছে না, আমরা একটু 13 দিয়ে ডিভাইড করে দেখি, 13 দিয়ে এটি ডিভাইড হচ্ছে না, ভাগশেষ থাকবে। তাহলে 525 কে আমরা 15 দিয়ে ডিভাইড করে দেখি, আমরা 15 দিয়ে ডিভাইড করলে 35, তাহলে 15 দিয়ে ডিভাইড করলে 35। এরপরে যদি কোনো সংখ্যা দিয়ে আমরা ডিভাইড করি, এটা অবশ্যই 31 থেকে ছোট হবে। তাহলে আমরা আগেই বলছি বিভাজ্য, ভাজ্য অবশ্যই সবসময় 31 থেকে বড় হতে হবে। তাহলে এখানে আমাদের এই উৎপাদকগুলো, তাহলে এখানকার আমাদের উৎপাদক, উৎপাদকের সেটকে আমরা ধরব বি, আর এখানকার উৎপাদকের সেটকে আমরা ধরব এ। তাহলে যদি প্রশ্নে আমরা, তাহলে আমাদের প্রশ্ন যে কন্ডিশনটি ছিল 31 অপেক্ষায় বড়, 31 অপেক্ষায় বড় উৎপাদকের সেট ইকুয়াল এ, তাহলে এটা আমরা ধরি, তাহলে এ সেটের যে উপাদানগুলো হবে 31 অপেক্ষা বড়, তাহলে 35, 45, 63, 105, 315, এটি হচ্ছে আমাদের 31 অপেক্ষা বড়। এবং 31 অপেক্ষা বড়, তাহলে আমরা একটু মেনশন করে দিচ্ছি 315 এর উৎপাদকের সেট, 31 অপেক্ষায় বড় 525 এর উৎপাদকের সেট ইকুয়াল বি। তাহলে বি সেটের যে এলিমেন্টস গুলো 31 অপেক্ষা বড়, 35, 75, 105, 175, 525, তাহলে এখন আমরা যদি প্রশ্নে যে রিকোয়ারমেন্ট, যে সকল স্বাভাবিক সংখ্যা দ্বারা এত এবং, তাহলে এই এবং কন্ডিশনটিকে আমাদেরকে বলছে যে দুটি সেটের মধ্যে ফাইনালি যে উৎপাদকগুলো পাবো তাদের মধ্যে কমন, তাহলে নির্ণয় সেট এ ইন্টারসেকশন বি দুটির মধ্যে কমন, তাহলে দুটির মধ্যে কমন উপাদানগুলো হচ্ছে 35, 35, আর কোনো সংখ্যাদের মধ্যে 45 নো, 63 নো, 105, আর এটি হচ্ছে 105, এই দুটি সংখ্যা হচ্ছে কমন, তাহলে তাদের সেট 35, অন্যটি হচ্ছে 105, তাহলে এটি হচ্ছে আমাদের আনসার। তো এই কোশ্চেনটি নর্মালি আমাদের পরীক্ষার্থীদের প্রায় সময় পরীক্ষায় আসে যে ওরা কেন মাইনাস করতে হয়, মাইনাস করার পরে যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদকগুলো কেন 31 অপেক্ষা বড় হয়, এই কোশ্চেনগুলো তাদের অনেকেরই অজানা থেকে যায়। কিন্তু সবাই মাইনাস করে আসে, উৎপাদক করে আসে, 31 থেকে বড় উৎপাদকগুলো নিব। তাহলে আমাদের প্রথম শর্ত হচ্ছে যদি কোনো ক্ষেত্রে অবশিষ্ট থাকে, এই অবশিষ্ট পার্টটিকে যখন আমরা মাইনাস করব, যে সংখ্যাটি দাঁড়াবে সেই সংখ্যাটি অবশ্যই নিঃশেষে বিভাজ্য হবে। কাকে দিয়ে নিঃশেষে বিভাজ্য হবে? উৎপাদকগুলো দিয়ে, যে তার যে উৎপাদক গুণনীয়কের সেট, এই গুণনীয়কের সেটের মধ্যে আমরা 3 দিয়ে ডিভাইড করলে কখনো 31 অবশিষ্ট থাকবে না, কারণ 3 হচ্ছে অনেক ছোট 31 এর তুলনায়। 5 দিয়ে ডিভাইড করলে কখনো 31 অবশিষ্ট থাকবে না, 7 দিয়ে ডিভাইড করলে থাকবে না, কারণ 7 থেকে ছোট সংখ্যাটি হয় ভাগশেষ সবসময়। এই 7 দিয়ে যখন আমরা ডিভাইড করব তখন ভাগশেষটি অবশ্যই 7 থেকে ছোট হবে। তো এই জন্য আমরা এমন সংখ্যাগুলো নিচ্ছি যেগুলো হচ্ছে 31 অপেক্ষায় বড়। তো 31 অপেক্ষায় কোনো বড় কোনো সংখ্যা দিয়ে ভাগ করলেই সেই ক্ষেত্রে 31 অবশিষ্ট থাকতে পারে, আদারওয়াইজ থাকবে না। তাহলে আমাদের এই কোশ্চেন অনুসারে আমাদের যখন এন্ড কন্ডিশনটি দেওয়া থাকবে, ফাইনাল যে উৎপাদকগুলো আসবে এই উৎপাদকগুলোর মধ্যে এন্ড কন্ডিশনের আলোকে আমরা দুটি সেটের মধ্যে কমন নিচ্ছি, তাহলে আমাদের এ সেট এবং বি সেট অনুসারে আমাদের কমন হচ্ছে 35 এবং 110। তাহলে এই 35 এবং 110 এমন দুটি সংখ্যা, এই সংখ্যাগুলো দ্বারা
আমরা 346 এবং 556 কে যদি ডিভাইড করি 31 থাকবে অবশিষ্ট। তাহলে আমরা যদি প্রমাণ করতে যাই যে এই সংখ্যাটিকে আমরা প্রমাণ করে দেখতে পারি যে 35 দিয়ে ডিভাইড করলে সেই ক্ষেত্রে 31 আসলে অবশিষ্ট থাকে কিনা তোমরা প্রমাণ করে দেখতে পারো, এবং 110 দিয়ে ডিভাইড করে দেখতে পারো সবসময় 31 থাকবে অবশিষ্ট, কারণ আমরা এমন এই সংখ্যাগুলো নিয়ে আসছি 31 মাইনাস করার পরে তার উৎপাদক। এখন যদি 31 এখানে অ্যাড করা থাকে স্বাভাবিকভাবে সেই ক্ষেত্রে 31 থাকবে অবশিষ্ট। তো আজকের এই ক্লাসটিতে আমরা যখন এই কোশ্চেনগুলো নিয়ে আলোচনার পাশাপাশি 11 নম্বর কোশ্চেনটি আমরা দেখাবো, ভেন ডায়াগ্রামের একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, এটিও আমাদের প্রায় সময় পরীক্ষায় আসে। কোশ্চেন নাম্বার 11, অনেক সহজ এবং সুন্দর ছোট্ট একটি কোশ্চেন। কোন শ্রেণী 30 জন শিক্ষার্থীর মধ্যে 20 জন ফুটবল খেলে অথবা খেলতে পছন্দ করে, 15 জন ক্রিকেট খেলতে পছন্দ করে, দুইটি খেলাই পছন্দ করে 10 জন শিক্ষার্থী, কতজন শিক্ষার্থী দুইটি খেলাই পছন্দ করে না তার ভেন চিত্রের সাহায্যে নির্ণয় করো। তো অনেক স্টুডেন্ট বলে যে অনেক সময় ক্লাসে যে এই জিনিসগুলো আমাদের বাস্তব জীবনে কি কাজে লাগবে, তাহলে আমরা এই সমস্ত কোশ্চেনগুলো হচ্ছে তাদের জন্য উৎকৃষ্ট উদাহরণ, যে এরকম একটি আমাদের রিয়েল লাইফের এক্সপেরিমেন্ট আমরা আমাদের ভেন ডায়াগ্রাম এবং সেট স্পেশালি ম্যাথের মাধ্যমে খুব সুন্দরভাবে সমাধান করতে পারি। তাহলে এখানে যদি হয়, আমরা জানি যে এখানে একটি স্কুলের একটি ইনফরমেশন দেওয়া আছে, যদি আমরা এখানে স্কুলটাকে আমরা একটি ভেন ডায়াগ্রামে রিপ্রেজেন্ট করি তাহলে এটি হচ্ছে আমাদের স্কুল। এই স্কুলে যত শিক্ষার্থী থাকবে তারা এই আয়তক্ষেত্রের মধ্যেই থাকবে, এই ইউ আকৃতির যে আয়তক্ষেত্রটি এই আয়তক্ষেত্রের মধ্যেই ফুটবল ক্রিকেট জীববিজ্ঞান বায়োলজি হায়ার ম্যাথ যে যত সাবজেক্ট নেয় তারা সবাই স্কুলের অধীনে থাকবে। এই স্কুলটাকে বলবো আমরা ইউনিয়ন, যেটাকে সরি ইউনিভার্সাল সেট। এই ইউনিভার্সাল সেটের ভিতরে যেহেতু এখানে খেলা সংক্রান্ত, তাহলে কতজন শিক্ষার্থী, মোট হচ্ছে 30 জন, তাহলে এই প্রতিষ্ঠানের টোটাল ছাত্রছাত্রী হচ্ছে 30 জন। ইউ ইকুয়াল নাম্বার অফ ইউ আমরা বলতে পারি, যেটাকে আমরা বলবো নাম্বার অফ ইউ হচ্ছে 30। এই প্রতিষ্ঠানে মোট 30 জন শিক্ষার্থী, এর মধ্যে যারা ফুটবল খেলে তাদেরকে আমরা অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব, আমাদের ফার্স্ট অ্যাপ দিয়ে রিপ্রেজেন্ট করব যারা ফুটবল খেলে, আর যারা ক্রিকেট খেলে তাদেরকে আমরা সি দিয়ে রিপ্রেজেন্ট করব। কিন্তু এখানে যদি আমরা মেনশন করি এমন একটি পয়েন্ট আছে, অঞ্চল আছে, এই অঞ্চলটি হচ্ছে ফুটবল খেলার সার্কেল এবং ক্রিকেট খেলার সার্কেলের মধ্যে পড়ে, তাহলে এটিকে বলা হয়, এই পার্টের নাম হচ্ছে ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট অথবা ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল। এখানকার কোন শিক্ষার্থী ফুটবল খেলা পছন্দ করে প্লাস ক্রিকেট খেলা পছন্দ করে, তারা দুইটি খেলার সাথে সম্পৃক্ত। তো 30 জন শিক্ষার্থীর মধ্যে মোট হচ্ছে 30 জন শিক্ষার্থী, তাহলে আমরা যদি এখানে ভেন ডায়াগ্রামের মাধ্যমে রিপ্রেজেন্ট করি তাহলে নাম্বার অফ আমরা শুরুতেই ধরে নিচ্ছি, ধরি সকল ছাত্রের সেট ইকুয়াল ইউ ইউনিভার্সাল সেট, যারা ফুটবল খেলতে পছন্দ করে তাদের সেট, তাদের সেট ইকুয়াল অ্যাপ, এবং যারা ক্রিকেট খেলতে পছন্দ করে তাদের সেট সি। যেহেতু প্রশ্ন ছিল সংক্ষিপ্ত বিবরণ সহ, তাহলে তাদের সেট হচ্ছে সি, তাহলে এখন এক এক করে আমরা লিখব। সুতরাং এন অফ ইউ ওই স্কুলের শিক্ষার্থীর সংখ্যা হচ্ছে 30, যারা ফুটবল খেলে নাম্বার অফ স্টুডেন্ট ইন ফুটবল টিম, যারা ফুটবল খেলতে পছন্দ করে এমন শিক্ষার্থী হচ্ছে 20 জন, এরপরে যারা ক্রিকেট খেলতে পছন্দ করে এদের হচ্ছে 15 জন 15, এর মধ্যে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে 10 জন, নাম্বার অফ ফুটবল ইন্টারসেকশন ক্রিকেট অর ক্রিকেট ইন্টারসেকশন ফুটবল এই হচ্ছে 10 জন।
তো যদি দর্জন হয় সেই ক্ষেত্রে কতজন শিক্ষার্থী দুটি খেলাই পছন্দ করে না? তো যদি আমরা ভেন ডায়াগ্রামের মাধ্যমে দেখাই, এই হচ্ছে টোটাল আমার 30 স্টুডেন্টের ভেন ডায়াগ্রাম। যারা এখানে থাকে তারা ফুটবল খেলে, যারা এখানে থাকে ক্রিকেট খেলে, যারা এই অঞ্চলে থাকবে তারা ফুটবল এবং ক্রিকেট খেলবে। কিন্তু আরো কিছু স্টুডেন্ট থাকবে যারা এই খেলাগুলোর বাহিরে বিভিন্ন জায়গায় অবস্থান করবে, ওরা আউটসাইড দ্য এন্টারটেইনমেন্ট। তাহলে এই ধরনের শিক্ষার্থীকে আমরা বের করব যারা খেলার সাথে সম্পৃক্ত নয় কিন্তু স্কুলের মধ্যে আছে। টোটাল 30 স্টুডেন্টের মধ্যে থাকবে, তারা এই জায়গাগুলোতে অবস্থান করতে পারে কিন্তু ফুটবল এবং ক্রিকেট তারা কোথাও থাকবে না। তাহলে তাদের সংখ্যা আমরা বের করব, তারা হচ্ছে কোনো খেলার সাথেই তারা সম্পৃক্ত নয়, কোনো খেলাই পছন্দ করে না, তাদের সংখ্যা নির্ণয় করো। তাহলে এখন যদি আমরা প্রশ্ন করি, তাহলে এই তিনটি পাঠকে যদি আমরা এই সার্কেলটিকে বলা হচ্ছে ফুটবলের সার্কেল, এই সার্কেলের মধ্যে যে পশনটি হচ্ছে কমন এইটিকে বাদ দেওয়ার পর যে পার্টটি থাকবে এর নাম হলো শুধু ফুটবল, অর্থাৎ এইখানকার পার্টের মানুষগুলো, যেটা আমরা ব্ল্যাক করে দিচ্ছি, এইখানকার পার্টের মানুষগুলো শুধু ফুটবল খেলে, ওরা ক্রিকেটের সাথে সম্পৃক্ত নয়। আর এইখানকার পার্টের মানুষগুলো ফুটবল এবং ক্রিকেট দুটি খেলাই খেলে। আর ঠিক সেমভাবে এখানকার পার্টের মানুষগুলো শুধু ক্রিকেট খেলা পছন্দ করে, এরা ফুটবলের সাথে সম্পৃক্ত নয়। তাহলে এখানে শুধু ফুটবল, এখানে হচ্ছে ফুটবল এবং ক্রিকেট, আর এখানে হচ্ছে শুধু ক্রিকেট। তাহলে এই তিনটি অঞ্চলকে আমরা বের করে নিয়ে আসছি। তাহলে শুধু ফুটবল খেলতে পারে, শুধু ফুটবল খেলতে পছন্দ করে, তাহলে শুধু ফুটবল খেলতে পছন্দ হচ্ছে ফুটবলের সার্কেল থেকে কমন পার্টি মাইনাস হবে। তাহলে ফুটবলের সার্কেলে টোটাল, ফুটবলের সার্কেলে টোটাল হচ্ছে 20, তার থেকে কমন পার্টি মাইনাস হবে, করলে এখানে হচ্ছে 10। এই ফুটবলের এই সার্কেল থেকে কমন পার্টি মাইনাস হবে। তাহলে সেম একইভাবে শুধু ক্রিকেট খেলতে পছন্দ করে, তাহলে ক্রিকেট সার্কেল থেকে কমনটা মাইনাস হবে। তাহলে ক্রিকেটের সার্কেলে ছিল 15 মাইনাস 10 ইকুয়াল 5। এখন আমার প্রতিটি পার্টের রেজাল্ট আলাদা আলাদা ভাবে আসছে, এই রেজাল্ট হচ্ছে 10। আর এরপরে হচ্ছে শুধু ক্রিকেট খেলতে পছন্দ করে, এদের সংখ্যা হচ্ছে 5, এরা এখানে অবস্থান করবে। তারপরে হচ্ছে দুটি সাবজেক্টের মধ্যে কমন, সরি দুটি খেলার মধ্যে কমন, এরা হচ্ছে নাম্বার অফ 10, এখানে অবস্থান করবে। তা এখন যদি আমরা কোশ্চেনে দেখে আসি, টোটাল স্টুডেন্ট যারা খেলায় অংশগ্রহণ করে আলাদা আলাদাভাবে 10, 20, 25, কিন্তু আমার স্টুডেন্ট নাম্বার হচ্ছে 30। 30 মধ্যে থেকে 20 স্টুডেন্ট কোনো না কোনো খেলার সাথে সম্পৃক্ত, তাহলে বাকি 5 স্টুডেন্ট তারা কোনো খেলার সাথে সম্পৃক্ত নয়, দুটি খেলাই পছন্দ করে না, তাদের নির্ণয় করে। তাহলে আমরা বলবো, সুতরাং দুটি খেলার কোনোটিই পছন্দ করে না এমন ছাত্রের সংখ্যা টোটাল হচ্ছে 30। 30 থেকে তিনটি পার্ট আলাদা করে করে মাইনাস করবো, 10 প্লাস 10 প্লাস 5, 30 মাইনাস 25 ইকুয়াল 5, তাহলে আনসার হচ্ছে 5। অর্থাৎ 5 শিক্ষার্থী কোনো খেলার সাথেই সম্পৃক্ত নয়। আর এখানে বিভিন্নভাবে সার্কেলে বিভিন্ন পার্টে যারা অবস্থান করবে তারা কোনো না কোনো খেলার সাথে সম্পৃক্ত। তো এই প্রশ্নগুলো পরীক্ষায় খুবই আসে, খুব বুঝে ভেন ডায়াগ্রাম থেকে এই ম্যাথসগুলো আনসার করতে হয়। তো আমরা আজকের ভিডিওটি আমরা এখানেই শেষ করব, তারপরেও যদি তোমাদের কোনো প্রশ্ন থাকে তোমরা ভিডিও লিঙ্কে নিচে কমেন্টস করবে, আমি সময় নিয়ে যথাযথভাবে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর নাম্বার 12 নম্বর কোশ্চেনটি হচ্ছে সবচেয়ে ইম্পর্টেন্ট আরও একটি কোশ্চেন, এটি নিয়ে আমরা নেক্সট টিউটোরিয়ালতে আলোচনা করতে যাচ্ছি। সে পর্যন্ত সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।